গাইস, আজকে আমরা টাইম ট্রাভেল করব। ইয়েস, ফিরে যাব ঠিক 20-30 বছর আগে, যখন আমরা বিয়েবাড়িতে এসে এরকম মাটির থালায় বসে বাঙালি খাবার খেতাম। পুরো বিয়েবাড়িতে বেশ একটা সাবিকিয়ানা ভাব থাকতো। কিন্তু এখন এখন চট করে এরকম বিয়েবাড়ি কি দেখা যায়? না, এই বিয়েবাড়িটা 20-25 বছর আগের নয়, এই বিয়েবাড়িটা 20-25 দিন আগের, যেখানে আমি গেছিলাম দীপিকার কিচেন ক্যাটারিং সার্ভিসের ইনভিটেশনে। সো গাইস, চলে এসেছি আজকে আরেকটা নতুন বিয়েবাড়ির ভিডিও নিয়ে। যে বিয়েবাড়িতে একটা রেট্রো ভাইবস ছিল, শুধু মেনু নয়, ভেনুটাও জাস্ট ফাটাফাটি ছিল। ভেনুটা দেখেছো? সেই 1000 টাকার ঝাড়বাতিটার মতন, সেই একটা ঝাড়বাতিওয়ালা অ্যাস্থেটিক ব্যাপার আছে। তাই আমিও আজকে ঠিক সেই থিম অনুযায়ী সেজে গুজে চলে এসেছি, আর আজকে আমার এই সুন্দর লুক ক্রিয়েট করেছে সোহিনিস মেকওভার। লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা চাইলে চেক করতে পারো। ঢুকেই গরম গরম হাতে তুলে নিলাম চায়ের ভাঁড়, সাথে নানান রকমের স্টার্টার। আগেকার দিনের এই স্টার্টারের কিন্তু প্রচলন খুব একটা ছিল না, জাস্ট বরযাত্রী আসলে একটা প্যাকেট ধরিয়ে দেওয়া হতো এই মাত্রই। কিন্তু এখনকার দিনে এই স্টার্টারের প্রচলন মারাত্মক। ইনফ্যাক্ট স্টার্টার না থাকলে লোকজন ছিঁচি করবে, এমনিতেই সবার খেয়ে নিন্দে করার স্বভাব আছে। যাই হোক, সো স্টার্টারে ছিল গোল্ডেন ফ্রাইড প্রন, ফিশ ক্রকেট আর ককটেল চিকেন তন্দুরি, এছাড়াও ছিল পনির পাসিন্দা অ্যান্ড ভেজ কাটলেট। আমার গোল্ডেন ফ্রাইড প্রন অ্যান্ড ককটেল চিকেন তন্দুরিটা দারুণ লেগেছে। চিকেন তন্দুরিটা বোনওয়ালা ছিল, আমার বোনওয়ালা কাবাবস খেতে বা বোনওয়ালা পকোড়া খেতে বেশি ভালো লাগে। এরপর একটু মিরিন্ডা খেয়ে গলা ভিজিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ যারা এখানে সার্ভ করছেন তারা কি সুন্দর বাঙালি ট্র্যাডিশনাল আউটফিট পরে আছেন। সেই আগেকার দিনের রাজবাড়িতে যেমন আর কি হতো সেরকম ব্যাপার। এখানে বসে খাওয়ার সাথে সাথে বুফেও ছিল, যাদের ইচ্ছা করবে তারা দাঁড়িয়ে বুফেতেও খেয়ে নিতে পারে। বাট আমি তো আজকে বসে বসেই খাবো। তোমাদের কি দাঁড়িয়ে ভালো লাগে নাকি বসে বিয়েবাড়িতে খেতে, জানিয়ে দিতে পারো কমেন্ট সেকশনে। বসতেই ঢেলে দিল মাটির গ্লাসে ঠান্ডা ঠান্ডা জল, তারপরেই চলে এলো কড়াইশুটির কচুরি আর তার সাথে নারকোল দিয়ে ছোলার ডাল। যদিও আমার শুধু প্লেন লুচি দিয়ে ছোলার ডাল বেশি ভালো লাগে, কড়াইশুটির কচুরি দিয়ে আলুর দম বেশি ভালো লাগে। যাই হোক, ছোলার ডালটা বেশ ভালোই লেগেছে খেতে, কড়াইশুটির কচুরিটা আর একটু বড় হলে আরও ভালো লাগতো। পরের আইটেম আলুর দমও ছিল। সো আমার ফেভারিট কম্বো কড়াইশুটির কচুরি আর আলুর দম খেলাম। তোমাদের কোন কম্বোটা বেস্ট লাগে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এরপর এলো গরম গরম সাদা ভাত আর সাথে ছিল লম্বা লম্বা বেগুন ভাজা। তোমরা সবাই জানো আমার লম্বা ভালো লাগে, মানে লম্বা বেগুন ভাজা। এর পরের আইটেম ছিল তোপসে মাছের ফ্রাই। বিয়েবাড়িতে রাতের অনুষ্ঠানে তোপসে মাছের ফ্রাই খুব কমই দেখা যায়। একটু যদি ঘি হতো তাহলে ব্যাপারটা আরও জমে যেত। তোপসে মাছের সাইজটাও ঠিকঠাক ছিল আর মাছটাও বেশ ফ্রেশ ছিল। তোপসে মাছের বড়া এমনি আমার বেশ পছন্দের, বেশি নিইনি, আজকে একটাই নিয়েছি। চিংড়ি মাছও দুটো নেব, বেশি নেব না, বিকজ মাটন খেতে হবে। নেক্সট আইটেম হলো চিংড়ি মাছের মালাইকারি। কাঠি করা বাঙালিরা চিংড়ি মাছদেরও ছাড়ে না, পেছনে একটা করে কাঠি গুঁজে দেয় আর সেই কাঠি ছাড়িয়ে আমাদের খেতে হয়। উফ বাবা, কাঠিটা পেছন থেকে এমনভাবে মেরেছে একদম মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। তোমরা সবাই জানো আমার সব থেকে ভালো লাগে চিংড়ি মাছের মাথা খেতে। মাথাটা কিন্তু মুখে নিয়ে চুষে চুষে খেতে হেব্বি লাগছিল, আই মিন চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মালাইকারি খেয়ে ভীষণ ভালো লেগেছে, ইনফ্যাক্ট গ্রেভিটাও বেশ ভালো, আঙ্গুল চেটে চেটে খেতে হলো। এরপর চলে এসেছে আমার আরেকটা ভীষণ ফেভারিট আইটেম, ভেটকি মাছের পাতুরি। মাটন খেতে হবে, আজকে কোনো কিছুই বেশি খাবো না, সব একটা দুটো করে খাচ্ছি।
যাই হোক, ভেটকি মাছের পাতুরিটা আমার একটু অ্যাভারেজ লেগেছে। আমার মনে হয়েছে একটু বেশি ভাজা হয়ে গেছিলো, বাট তাও ভেটকি মাছ বলে কথা, অরিজিনাল ভেটকি ছিল, ক্যালকাটা ভেটকির সেই স্মেলটা পাচ্ছিলাম, সেটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যেতে পারে। এরপর এসে গেল বাসন্তী পোলাও আর মাটন, ইয়েস, আলু দিয়ে মাটনের ঝোল। এই আইটেমটার জন্য আমি দীপিকার কিচেনকে একটা কুর্নিশ জানাবো। বিয়েবাড়িতে আলু দিয়ে এত সুন্দর টেস্টি মাটন, মানে জাস্ট একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। সবথেকে বড় কথা হচ্ছে মাটনের কোয়ালিটিটা যেমন ছিল আর তেমনি হয়েছিল রান্না। রান্নাটাও বেশ হালকা ঝালঝাল আর মাটন ছিল পুরো একদম রেওয়াজি খাসি, একদম সফট, তুলতুলে, দেখেই বুঝে গেছো। এনিওয়েজ, মন ভরে মাটন দিয়ে পোলাও খেলাম। এডিট করতে করতে খিদে পেয়ে গেল। এরপর ছিল মিক্সড ফ্রুট চাটনি আর তার সাথে পাঁপড়। গরম গরম জিলেপি উইথ রাবড়ি। জিলেপিটা একদম গরম গরম মুচমুচে ছিল। জিলেপি দিয়ে রাবড়ি খেতে জাস্ট অসাধারণ লাগলো। দুটো রসগোল্লা নিলাম, বেশি নিলাম না, বিকজ মাটন খেয়ে পেট ভরে গেছে। এরপর ছিল মিষ্টি দই। এই দইটাকে পুরো খাওয়া যেন সম্পূর্ণ হলো। ও বাবা, আবার একটা পানও আছে। আজকে ওভারঅল দারুণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। তোমরাও যদি তোমাদের অনুষ্ঠানের জন্য দীপিকার কিচেন ক্যাটারিং সার্ভিসকে বুক করতে চাও, তাহলে সব ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নাও, কল করে বুক করে নাও দীপিকার কিচেনকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ফুডি বাঙালিকে। সো গাইস, চলো, টাটা, বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ভিডিও।